সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে চলে আসলাম সিলেট বিয়ানী বাজারে তান্ত্রিক কবিরাজ হাবিজুর রহমান ভাইয়ের চেম্বারে। এমনকি আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে গাড়ি মোটর মেরে অনেক রুগীরা আসছে ওনার চেম্বারে। এমনকি ওনাদের কাছে ওনার বিষয়ে কিছু জানলাম যে অনেক মানুষ ওনার দ্বারা উপকার পাইছে। এমনকি কমেন্টেও আপনারা অনেক মানুষে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই, আপনাদের ভালোবাসার কারণে অনেক দূর থেকে ওনার চেম্বারে আসছে ওনার একটা ভিডিও করতে। আমরা এখন সরাসরি কিছু বিস্তারিত ওনার মুখ থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। জি, এখন তো মনে করেন যে দেখলাম যে অনেক দূর দূরান্ত থেকে রুগী আসছে আপনার চেম্বারে, তাদের কাছে জিজ্ঞেস করলাম অনেক মানুষ আপনার দ্বারা উপকার হয়েছে। এমনকি আসার পরে দেখলাম যে আপনি অনেক ঝামেলা ছিলেন, আমরা 3 ঘন্টা ওয়েট করার পরে এখন আপনি একটু ফ্রি হয়েছেন, এই কারণে আপনারা একটা সাক্ষাৎকার দিতেছি। ভাইজান, যে আপনি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? জি আল্লাহর রহমতে একটা কাজ নিয়ে আসি। মনে করেন একটা ছেলে বিদেশে থাকে, কথা বুঝছেন? জি জি। ছেলেটা থাকে সৌদি আরবে। জি। ছেলেটার উপরে একটা বান মারা হয়েছে, কথা বুঝছেন? জি। ছেলেটার রক্তপতি বান মারা হয়েছে, এটা অঙ্গহানি বান, মানে ছেলেটার উপরে এমন কিছু বান মারা হয়েছে, ছেলেটা বর্তমানে কাজকর্ম কিছু করতে পারে না এবং মনে খুব কান্নাকাটি করছে দেশ থেকে তার মা বাবা। তার বাড়িটা হলো মনে করেন এখানে কুমিল্লা ইলেটগঞ্জ। জি জি। এখন ওই ছেলেটার এখানে আমাদের চালানটা দিয়ে কাজ করবো, তার বাবা মা কিনতে বললো আমার কাজটা করে না আমার ছেলেটা। ছেলেটা সৌদি আরব বিজনেস সাথে এখন একদমই লেগে গেছে, উঠতে পারে না, কাজকর্ম করতে পারে না, কবি বলতে দেশে পাঠিয়ে দেবে। জি, আপনি যে এই কাজটা যে এখন করবেন, সত্যি দেখতেছি আপনার ছেলেও, আপনার ছেলেরও কি শিক্ষা করেছেন নাকি আপনি? আমি শুনেন, আমার বাবাও তান্ত্রিক শিক্ষা আমাকে করাইছে, যেভাবে আল্লাহর রহমতে মিডিয়ার মাধ্যমে আমার ছেলেরা আমার একটাই উদ্দেশ্য, আমার ছেলেটারও আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করাইতেছি এবং আল্লাহর রহমতে তার পাশাপাশি মনে হয় তান্ত্রিক লাইনেও শিক্ষা করাইতেছি, যেন আমি একদিন থাকবো না, যেন আমার দায়িত্বটা আমার ছেলে করতে পারি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো আপনি যে অলরেডি বললেন যে একটা কাজে আছেন, এই কাজটা কি আমরা এখন দেখতে পারবো? জি আল্লাহর রহমতে এই মুহূর্তে দেখতে পারবেন। এখানের মধ্যে এখন চালান মারবে, এখানে একটা জানের উপরে যে বানটা ছেলের উপরে মারা হয়েছে, এই জানের উপরে বানটা ছেলের নামের উপরে এখানে এই মুহূর্তে কাইটে দেওয়া হবে। এটাই জানের উপরে তুলে এখানে থেকে আল্লাহর রহমতে কাইটে দেবো চালানটা, 24 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে ছেলে সুস্থ হয়ে যাবে। তাহলে আপনি একটু কাজটা শুরু করেন, আমরা একটু কাজটা দেখি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একটু মনে করেন যে ওনার কাজটা একটু দেখেন, উনি কিন্তু আসলে একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক, সাথে ওনার ছেলেরও শিখে গেছে। আল্লাহ মিমি রাসুল আল্লাহ, তুমি সর্বশক্তিমান, ক্ষতি নষ্ট, চালান যা কিছু আছে বান নষ্ট, ওর শরীর থেকে ধানের উপরে চলে যাবে। জি জি, আমরা দেখতেছি সাতবানের একবার কাইটি করে চুমচা মল বন্ধ থল বন্ধ একদম শক্তি মহামন্ত্র জুটিটার দিকে নিয়ে নিয়ে দিলাম, ঘন্টার মধ্যে মনে করেন ঝামেলা থাকবে, মেরিবন শাখাটি করে চৌষিরে বন্ধ না করে দেখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চালান চালান চালান, ক্ষতি নষ্ট, বান নষ্ট, কুফুরি যেই মানটা ছেলের উপরে মারা আছে এই মুহূর্তে কাইটে যাবে। আল্লাহ সাবি আল্লাহ মাফি আল্লাহ রসুল, আল্লাহ সাবি আল্লাহ মাফি আল্লাহ রসুল, যা ক্ষতিটা ছেলের কাইটে যা, যা যা নামের উপরে কাইটে যা, মেরিবন শাখাটি করে চৌষিরে বন্ধ না করি, যা ক্ষতি নষ্ট কাইতে যা, ছেলের বুকে যে বানটা মারছে ওই বানটা কাইতে যা, 72 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যা, আল্লাহর রহমতে সমাধান দিয়ে দে, যা ক্ষতি করিস না, ছেলেটা হারে খুব কষ্ট পাইতেছে, দিয়ে দে গুণ ধর। জি, আপনার কি মনে করেন যে এই যে এই রাধা যে সালাম সাইদে ভাই তলি গাঙে, জি জি, আপনার যে উপরে ছেলের কাটা হয়ে গেছে ভাই তলি গাঙে ছেড়ে দে। জি, আপনি এই রাধাস দিয়ে বানটা মারি দিলেন, এটা কি এখন ক্ষতি দিয়ে ছেড়ে দেবে? আল্লাহর রহমতে ভাই তলি গাঙে ছেড়ে দেবে, এখানের মধ্যে ছেলের নামের উপরে যেন দানটার ক্ষতিটা কাইতে যায়। এখন মনে করেন যে আপনি যে কাজটা করলেন এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে? আল্লাহর রহমতে 72 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে পুরো ছেলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন? আমি কাজ করে থাকি কিছু পাগল, কিছু মানসিক নষ্ট, কিছু মনে করেন প্যারালাইসিস লাগিয়ে দেয় সত্যতা করে বান মাইরে নষ্ট করে ক্ষতি করে রাখে, কিছু ফুটি মানসিক কন্যা করে রাখে এবং কিছু বিয়ে শাদীর গেট বন্ধ করে রাখে, কিছু প্রেম ভালোবাসায় ব্যর্থতা, বাচ্চা কাচ্চা পায় না, নিঃসন্তান এবং কি মানসিক নষ্ট, বান, ক্ষয়ক্ষতি, এগুলো ইত্যাদি যাবতীয় কাজ আল্লাহর রহমতে আমি করে থাকি। এই শিক্ষাগুলো আল্লাহর রহমতে। যে কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করে থাকেন? জি আল্লাহর রহমতে আমি 72 ঘন্টার মধ্যে যতপতি কাজ হোক চ্যালেঞ্জের মোকাবেলা কাজ করে থাকি। যারাই কাজ করে তাহলে একটাই বক্তব্য করবো, দর্শকদের উদ্দেশ্য করে আল্লাহর রহমতে করার মালিক আল্লাহ আমি উসিল্লা করি, আল্লাহর রহমতে চ্যালেঞ্জের মোকাবেলা যতপতি কাজ আমি স্টাফের যতপতি কাজ করি, যদি কোনো কারো কাজ না হয় আল্লাহর রহমতে আসা যাওয়া যাতায়াত করার সাথে আমি দিয়ে থাকি ইনশাআল্লাহ। জি, আপনি তো শিক্ষাটা আপনি অনেক ভিডিওর মধ্যে বলছেন যে আপনার শিক্ষাটা হলো কোথায়? আমার শিক্ষাটা হলো আসাম পানা মান্ধামা, ওইখান থেকে শিক্ষা করেছে। আচ্ছা ভাই, আপনার দর্শকে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার এই ভিডিওটা তো অল মিডিয়ার মধ্যে চলে যাবে। যোগাযোগ করার আগে আমার ঠিকানাটা জানবেন, কেন দর্শকদের তার উদ্দেশ্য বলতেছি, আমার ঠিকানাটা হলো সিলেট বিয়ানী বাজার, আমি মোহাম্মদ হাবিজুর রহমান, আর আমার মোবাইল নাম্বারটা বলতেছি 01780546326। এই নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি যারা কাজ করাবেন আগে ভিডিও কলে দেখবেন, তারপরে আমাকে দিয়ে কাজ করাবেন। এতটুকু আমার কথা, আর কোনো কিছু বলার নাই, এখন আমি আরো কিছু কাজ করতে হবে, আমি সময় দিতে পারবো। জি, দর্শকের উদ্দেশ্যে আপনার এই কথাগুলোই না? জি, আমার এই কথাই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধুরা, উনি যে মুখিক নাম্বারটা বলছে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের কোনো নাম্বারে ফোন দিবেন না, কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না, মুখিক নাম্বারে ফোন দিয়ে সরাসরি ওনার কাছে আইসেও সেবা নিতে পারবেন, কেউ বা চাইলে ফোন মারিবতো সেবা নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।